আমার রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আমি একটুখানি জড়িয়ে দেবো আপনাদের, একটা ভুলভাল ওয়াজ করবো, শুনবেন তাও? শুনবেন ভুলভাল না, মানে একটা একটু ধাক্কা ওয়াজ করবো কি? প্রথম কলমাটার নাম বলুন। বলো প্রথম কলমা, ছোট থেকে পড়ি কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে দেয়ার ইজ নো ইলাহ, দেয়ার ইজ নো অলমাইটি, দেয়ার ইজ নো মাবুদ এক্সেপ্ট মাই আল্লাহ। আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তাই তো? দুসরা কালমাটা একটু সকলে মিলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে কি একজন বলুন, বলেন সবাই মিলে বলুন, আমি আমি সাক্ষ্য দিচ্ছি, বলেন না সবাই মিলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। তারপর ওয়াশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু, তার গোলাম, ও রাসূলু, এবং তার রাসূল। ঠিক আছে, তাহলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মানে আমি, জোরে বলুন, সাক্ষ্য দিচ্ছেন, সত্যি আপনারা সাক্ষ্য দিচ্ছেন তো ভাইজান, সত্যি দিচ্ছেন, ঈমান নিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন, কবে দেখলেন, কি করে জানলেন? সাক্ষী কখন দেয়? যখন দেখে। সাক্ষী কখন দেয়? যখন আমি বুঝি। কবে বুঝলেন আল্লাহ আছে? ওই জন্য বলি আমায় দাও, এখন কোন আক্কেলে পড়ছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নেই, কে বেবি সাক্ষী দিয়ে চায় দোকানে বিড়ি টানা পাটি, কে তুই সাক্ষী দিয়ে তুই চুনো একটা মাওলানা মেহরাব, তুই সাক্ষী দেওয়ার কে, তুই তো একটা সাধারণ ব্যবসায়ী, তুই কোন আক্কেলে সাক্ষী দিচ্ছিস আগে বল, কবে দেখেছিলি? সর্বনাশও আজ তো দেখলি কবে সাক্ষী দিচ্ছ? ওই ডাক ওই আহলে হাদিসটাকে যারা নামধারি আহলে হাদিস, আমি জিজ্ঞেস করেছি কবে দেখলি বল, তুই কলমা শাহাদাত পড়ার তো অধিকার কে দিল আগে জবাব দে। ডাকো ওই ওয়াহাবিটাকে, ডাকো ওই যে নাজদিটাকে, ডাকো ওই সব কল্ড সালাফিস্টটাকে, তোকে পারমিশন কে দিল, মানে তোকে রাইট কে দিল, অধিকারটা তুই পেলি কোথেকে সাক্ষী? বাপ রে, তুই আল্লাহ সাক্ষী, মানে বিশাল ব্যাপার তো তোর, ফের নবী সাক্ষী তুই, বুঝতে পারছেন না? ঠিক আছে, আপনি এই যে একটা জলসা হচ্ছে, এখন উঠে বলছে ভাইজান একটু ওয়াজটা বন্ধ করুন, আমার একটা কথা আছে, ভাইজান একটু ওয়াজটা বন্ধ করুন, আমার একটা কথা আছে, কি না মাইকে বলবো, আমি বল, আমি সাক্ষী দিচ্ছি, আমি মেহরাব, আমি সাক্ষী দিচ্ছি পশ্চিমবঙ্গের প্রধান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী ম্যাডাম মমতা ব্যানার্জি, আর আমি আরো সাক্ষী দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রী ভাই ও বহন মেরে দোস্ত, সে হচ্ছে নরেন্দ্র মোদী। লোক কি বলবে? তা কাটা শালা, বলবে কি বলবে না? কিন্তু একটা যদি পাগল নয়, ভালো কথা বলেছে, তাহলে গোলমাল আছে। আর সত্যিকারের যদি একটা পাগল এসে দাঁড়িয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার আব্দ এবং রাসূল। ওগো যদি পাগল হয়, ভালো মানুষগুলো পাগলের সাথে সাথে আল্লাহর রাসূলের কালমা পড়ে নেবে। এক
কথা ঠিক বললাম না ভুল বললাম? তো একটা কথা সাক্ষী দিতে যে ভালো মানুষকে পাগল করে দিচ্ছে, আবার একটা সাক্ষী দিতে গেলে পাগল মানুষের সাথে সবাই পাগল হয়ে যাচ্ছে, এর কারণটা বুঝিয়ে দিলাম। যেন আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন, সাংঘাতিক হুজুর বেকার হয়ে যাবে, এখন আপনি অধিকার পেলেন প্রত্যেকে। আপনাকে কে রাইট কে অধিকার দিল? আল্লাহ সাক্ষী হওয়ার কবে দেখলেন? আপনার তো কোর্টে যেয়ে যদি সাক্ষী দেন, আপনার সাক্ষী লাই না বলে তিনজন লাগবে, আর এখানে একজন বললি হাজার হাজার লোক সবাই বলছে হ্যাঁ ঠিক বলেছে। কলমা শাহাদাত একটা পাগলও যদি বলে হাজার হাজার লোক বলবে ঠিক বলেছে। আর কোর্টে যে যদি একটা মা বিখ্যাত প্রফেসর এমনকি দেশের রাষ্ট্রপতিও যদি সাক্ষী হয়ে যায়, দেশের কনস্টিটিউশন আপনার কনস্টিটিউশন ল হচ্ছে এটাই, বাবা সাহেব আম্বেদকর ঠিক করেছিলেন সাজিয়েছিলেন যে যদি রাষ্ট্রপতিও সাক্ষী হয় তো সংবিধান তার জন্য আলাদা নয়, আরো দুজন লাগবে। তো যেখানে রাষ্ট্রপতির সাক্ষী চলে না আর সেখানে পাগলের সাক্ষীতে আমরা সাই দিয়ে সুবহানাল্লাহ বলছি, ব্যাপারটা কি বুঝার আছে? আমার বক্তব্য যুক্তি আপনারা বুঝতে পাচ্ছেন? ওই জন্য বলে ইলমে তাসাউফের জগতে মানুষজন তবে বুঝতে পারবে। কেন পীর ভালোবাসি? এই জন্যে বাসি। আমার মুসলমান আপনি বলবেন ভাই যেন আপনাকে অধিকার দিল কলমা পড়া, সেই আমাকে দিয়েছে, ব্যাস তুমি তো আমার দলে, আবার তর্ক কিসের এ সবাই কোলাকুলি করি, আমাকে অধিকার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন পাকের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। এই ঈমানওয়ালারা যাও তোমরা আল্লাহর সালেহীন সাদিকিন আবেদিন আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। দ্যাটস ওয়াই উই আর রিসাইটিং দা কালমা শাহাদাত। এই জন্যই আমরা কলমা শাহাদাত পড়ছি যে আল্লাহওয়ালাদের সাথে হও। আমায় অধিকার পেয়েছি কোথায়? আমি শুনলাম আমার শায়খের কাছে, আমার শায়খ শুনলেন তার শায়খের কাছে, আব্বা বড় চাচার কাছে শুনলেন দাদুর কাছে, পাঁচ দাদুর কাছে, পাঁচ দাদু শুনলো মুজাদ্দেদে জামানের কাছে, মুজাদ্দেদে জামান শুনলো হুজুর হযরতে ফাতেহ আলী ভাইসির কাছে, হুজুর হযরত সাদ ফাতেহ আলী ভাইসি কোন সাদিকিনের সাথী হয়েছিলেন? নূর মোহাম্মদ চাঁদগামী। নূর মোহাম্মদ চাঁদগামীর সাথী হয়েছিলেন কে? সৈয়দ আহমদ বেল্লুবি। সৈয়দ আহমদ বেল্লুবির সাথী তবকা বাবু সালসান মাসুম রব্বানি, তার সঙ্গে সাথী তিনি সাথী হয়েছিলেন হযরত মুজাদ্দেদ আল ফিসানি। এদিক দিয়ে চলে যান আদম বন্নুর ইব্রাহিম আদহাম থেকে খাজা বাকমিল্লা বাহাউদ্দিন নকশবন্দি। এদিক দিয়ে চলে জেলানি, তিনি সাথী হয়েছিলেন ইমাম মুসার সাথে, তিনি সাথী হলেন ইমাম রাজির সাথে, তিনি সাথী হয়েছেন ইমাম জাফর সাদেকের, তিনি সাথী হয়েছিলেন ইমাম মাফ করবি ইমাম জুনায়েদের, ইমাম জুনায়েদ সাথী হয়েছে ইমাম জাফর সাদেকের, জাফর সাদেক সাথী হয়েছে মুসা কাজেমের, মুসা কাজেম সাথী হয়েছে হযরত ইমাম বাকেরের, বাকের সাথী হয়েছে ইমাম জাইনাল আবেদিনের, জাইনাল আবেদিন সাথী হয়েছে তার আব্বা ইমাম হুসাইনের, হুসাইন সাথী হয়েছে নানা জান এবং তার আব্বা হযরত আলীর সাথে, আলীর সাথী ছিল চার খলিফা খুলাফায়ে রাশিদিন, তারা একসাথে অন্যের সাথী ছিল, এনারা সাথী হয়েছে আল্লাহর রাসূলের, আর আমার আল্লাহর রাসূল হুকুম পেয়েছে আল্লাহ থেকে। আমার বুঝতে পাচ্ছেন পরস্পর সাদেকিনদের সাথী হয়ে আছে, এই বলি আমরা মেনেছি তাই কলমা শাহাদাত পড়ছি। তুমি যদি বলো আল্লাহ রাসূল ছাড়া মানি না পরে কিচ্ছু নেই, তো রাসূল পর্যন্ত সাদেকিন কোথায় পেলে আর তুমি কেনই বা পড়ছো তার জবাব দাও। ওয়াজ বুঝে গেছে? এরপর বলো আল্লাহর ওলি টলি দরকার নেই। আর আমি তো বলি ওলিল আমর
মুস্তাইদ, ইমাম, মাযহাব, এগুলো মানা হচ্ছে ওয়াজিব। যদি বলেন কেন, আমার কোরআন আল্লাহর কোরআন যখন আল্লাহ নাযিল করেন ও একটা ঘটনা বলেছি নাকি, দেখো ঘাড়ে এখন একটাও ঘটনা ধরেছি নাকি, ধরিনি। কন্টেন্টের উপর আলোচনা, ঘটনার আলোচনা হলে এক ঘটনায় দু ঘন্টা মেরে দেওয়া যাবে, কিন্তু আমি যেগুলো বলছি আপনারা দেড় ঘন্টা দু ঘন্টা শুনবেন, কিন্তু এর পিছনে আমার সাধনাটা বুঝতে পারছেন, খাটনিটা বুঝতে পারছেন? আপনাদের তাই বলেছিলাম যে পাড়ায় একটা ট্রেনিং সেন্টার তৈরি করে, যে ট্রেনিং সেন্টারে এসে বসে এইসব কথাবার্তা গুলো বলবো আমরা। আপনার আমি যদি বছরে দুবার তিনবারও আসি, তো আমার ওলামা বোর্ডের জাইয়েদ আলেম ওলামারা প্রত্যেক দু মাস এক মাস ছাড়া ছাড়া আসবে, প্রয়োজন নেই কি বলছেন? বাপ দাদু যাদেরকে মানতে মানতে কবরে চলে গেল, আজকে তো আমি ঘটনা শোনাতে পারতাম। এই বাস তো এক্ষুনি যে আবার সীতাপুরে করবো, তো এখানে করে দিচ্ছি কেন আগে? কারণ এটা বর্তমান সময় প্রয়োজন। জলঞ্জলিরা চতুর্দিকে ঘুরছে ঝামেলা খাতুন সব। হ্যাঁ মরেও শান্তি, জানাজা মিথ্যা না, জানাজার পরে হাত ধরে একটু মোনাজাত করবে তখন।